যারা ল নিয়ে প্র্যাকটিস করে তারা জানে পৃথিবী বিখ্যাত যত মামলার রায় আছে সেগুলোকে এমনভাবে মানে স্টেট ভার্সেস মৃধা কেস এ ধরনের নামে সম্বোধন করা হয়। 2012 সালে পশ্চিমবঙ্গে মুক্তি পায় দত্তা ভার্সেস দত্তা, যা এখন পর্যন্ত অঞ্জন দত্তের সেরা কাজ। আর আমাদের দেশেও যখন মৃধা বনাম মৃধা সিনেমার পোস্টার রিলিজ করে তখন বাবা ছেলের মধ্যকার যে বন্ডিং তার একটা চিত্র পাওয়া যায়, একটা ছবি যা রিভার্স করা হয়েছে। উপরের দুটি ছবি যদি দেখি তাহলে শুরুতে দেখি বাবা ছেলেকে একটা স্ট্রলারে করে সামনের দিকে নিয়ে যাচ্ছে, আর ডান দিকের ছবিটা যদি দেখি সেখানে ছেলে বাবাকে হুইল চেয়ারে করে সামনের দিকে নিয়ে যাচ্ছে, আর নিচের অংশ হচ্ছে রিভার্স মিরর। যদি লাইনটা খেয়াল করি দেখবেন ছেলের নিচের ছায়াটাও ছেলের আর বাবার নিচের ছায়াটাও বাবার, এক জায়গায় দাঁড়িয়ে অন্য জায়গায় বসে। আসলে এটা হচ্ছে আমাদের জীবনের একটা সাইকেল, বাবা আর ছেলের একটা লাইফ সাইকেল। এত ভালোভাবে এই পোস্টারটা ডিজাইন করা হয়েছে আমি এর আগে বাংলাদেশের আর কোনো সিনেমার পোস্টার এত ভালো দেখিনি। আর 19 ডিসেম্বর এই সিনেমাটির ট্রেলার প্রকাশ পায় এবং এই সিনেমাটি রিলিজ পাবে আগামী 24 ডিসেম্বর। আজ আমরা রিভিউ করব এবং ব্রেকডাউন করব এই ট্রেলারটির। ট্রেলারটি শুরু হয় আশফাক মৃধার ভয়েস ওভারের মধ্যে দিয়ে, সে তার বাবাকে ডাকছে আর কাউকে অ্যাম্বুলেন্স কল করতে বলছে। আর আশফাক মৃধার চরিত্রটি প্লে করছেন সিয়া মাহমুদ। তারপর আমরা দেখতে পাই বাবা ছেলের মধ্যকার একটা আর্গুমেন্ট, সেখানে সিনিয়র মৃধা মানে তারিক আনাম খান আশফাককে বলছে তার আদেশ ছাড়া এ বাড়িতে আর একটা কথাও হবে না। তখন আশফাক প্রতিউত্তর দেয় তাহলে কি এটা আমার বাড়ি না, এবং সিনিয়র মৃধা জানিয়ে দেয় সেটা কোর্ট সিদ্ধান্ত নেবে। ছেলের বউ ঐশী এই ঝগড়া থামাতে এলে তাকেও ঝাঁঝালো কথা শুনতে হয়, এবং এই ঐশী চরিত্র অভিনয় করেছেন নোভা ফিরোজ। এরপর আমরা দেখতে পাই আশফাকের উকিল শার্লিন, যে চরিত্রটি প্লে করছেন সঞ্জিতা প্রীতি। তিনি আশফাককে জানায় সিনিয়র মৃধা তার নামে দুটি মামলা করেছেন। এর পরের দৃশ্যে দেখতে পাই সিনিয়র মৃধা আশফাককে ফোন করে বলছে এখন বাসায় আসো, আমাকে উদ্ধার করো, আই এম ইন ডেঞ্জার। আশফাক অ্যাম্বুলেন্স সহ তড়িঘড়ি করে বাসায় গেলে সিনিয়র মৃধা তাকে জানায় তোমার মতো ছেলের বাপ হলে কেউ কি আর ঠিক থাকতে পারে। তারপর আবার দেখায় কাজের লোকের উপর এই সিনিয়র মৃধা তার সব জিদ ছাড়ছে এবং সবাইকে পেন দিয়ে এক অন্যরকমের আনন্দ পাচ্ছে এই সিনিয়র মৃধা। আশফাক বিরক্ত হয়ে এই প্রবলেমের সলিউশন চায়। এরপর আমরা জানতে পারি আশফাকের সুইডেনে একটা ভালো জব অফার এসেছে এবং সে যেতে চায়, আর তার বাবাকে কি করবে সে, তাকে তো আর সুইডেন নিয়ে যাওয়া সম্ভব না, তাই তাকে বৃদ্ধাশ্রমে রাখতে চায়। আর এখান থেকেই মূলত তাদের বাবা ছেলের ক্রাইসিস শুরু হয়। আদালতে এই মৃধা বনাম মৃধার লড়াইয়ে সিনিয়র মৃধার পক্ষে আইনি লড়াই চালিয়ে যায় সিনিয়র নিজে। এতে বোঝা যায় সিনিয়র মৃধা পেশায় একজন আইনজীবী ছিল এবং আদালতে সে জানায় সে বৃদ্ধাশ্রমে থাকতে চায় না, সে তার মতো করে স্বাধীনভাবে বাঁচতে চায়। আর এমনই ইমোশনাল মুহূর্তে আমরা জানতে পারি আশফাকের স্ত্রী ঐশী সন্তান সম্ভবা। পারিবারিক বিষয়গুলো যখন আদালত পর্যন্ত যায় তখন সম্পর্কগুলোর গভীরতা যতই থাকুক না কেন কাদা ছড়াছড়ি হয়, যা কোনো পক্ষের জন্য ভালো নয়। এখানে এক পক্ষ অন্য পক্ষকে মানসিকভাবে হেনস্থা করতে চায়। এর ফলাফলস্বরূপ কর্মক্ষেত্রেও আশফাকের উপর এর প্রভাব পড়ে। এরপর আশফাকের কিছু ইমোশনাল ডায়লগের মধ্যে দিয়ে শেষ হয় এই ট্রেলার। তো এই ট্রেলার দেখে যা মনে হলো তা হলো জাদ্রেল উকিলের একমাত্র ছেলে আশফাক, যে তার স্ত্রীকে নিয়ে বাবার বাড়িতে থাকে। একদিন আশফাকের ভালো একটা চাকরি হয় সুইডেনে, সে চলে যেতে চায় এবং আমার ধারণা সে বাড়ি বিক্রি করে টাকা নিয়ে বাইরে চলে যেতে চায়। তো বাড়িটা যেহেতু বিক্রি করা হবে তাহলে তার বাবা কোথায় থাকবে, তাকে অবশ্যই বৃদ্ধাশ্রমে থাকতে হবে এবং সে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে চায়। কিন্তু এই সিনিয়র মৃধা বৃদ্ধাশ্রমে থাকতে চায় না, সে তার মতো করে স্বাধীনভাবে বেঁচে থাকতে চায়। আর এই সব পারিবারিক ইমোশনাল গল্প নিয়েই তৈরি হয়েছে মৃধা বনাম মৃধা। সত্যি খুব ভালো ফ্যামিলি ড্রামার একটা ভাইব আছে, ভালো একটা কাস্ট আছে। তারিক আনাম খান, সিয়াম আহমেদ, নোভা ফিরোজ, সঞ্জিতা প্রীতির পাশাপাশি আছেন তৌফিকুল ইমন, নিমা রহমান, এবং এই সিনেমাটি পরিচালনা করছেন রনি ভৌমিক, এবং এই সিনেমার বিজিএম এর দায়িত্বে আছেন ইমন সাহা। এই সিনেমার ট্রেলারে একটা পজিটিভ ফিল আছে, জানি আমি সত্যি খুব খুব আশাবাদী। আপনার কাছে কেমন লাগলো এই ট্রেলারটি তা আমাদের নিচে কমেন্টস করে জানান। আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।